প্রতীক বাম, প্রতীক ডান সবই এখন তারা এক হয়ে গেছে। রাজনৈতিক ফন্দি বিক্রি করে লাভ হবে না। আর কি অতি বাম অতি ডান এগুলো বলে লাভ নাই। বাংলাদেশের যেই মানুষটাই ভোটের অধিকার চায় তারাই এই আন্দোলনে সামিল হবে, তারাই নাম আনবে, তারাই আপনার উৎখাতের পেছনে কাজ করবে। কাজে আপনার এই অপরাধ আপনাকে উৎখাত করার জন্য যথেষ্ট। ওনার অপরাধ ভোট চুরি, ওনার অপরাধ এই ভোট চুরি রক্ষার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের অধিকার কেড়ে নেওয়া, তাদের উপর দমন পীড়ন, গুম খুন, মামলা হামলা সমস্ত কিছু চালানো। আর এই রাষ্ট্র ক্ষমতা যারা ব্যবহার করতে পারছে তাদেরকে অবাধে লুটপাটের সুবিধা দেওয়া, সেটা ব্যবসায়ী হোক আর সেটা রাষ্ট্রের কর্মকর্তারা হোক, জনগণ সেই সংগ্রাম করবে। শেখ হাসিনাই 18 কোটি মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সেই 18 কোটি মানুষকে তার ভোটের অধিকার, তার মর্যাদা, তার জীবিকার নিশ্চয়তার জন্য লড়তে হবে। আমরা আরো আরো অনেক কথা বলেছি, 31 দফার নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এরা এই শেখ হাসিনার সরকার যে ব্যবস্থা কায়েম করেছে তাতে আর একটি নির্বাচন এই ব্যবস্থার অধীনে হবে না। কাজে এই সরকার বদল করতে হবে এবং ব্যবস্থা বদল করতে হবে। 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, রাষ্ট্র ব্যবস্থা বদলে দিয়ে তাকে গণতান্ত্রিক করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আজকের এই সংগ্রাম জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রাম, আজকের এই সংগ্রাম মানুষের ভোটাধিকার, তার মর্যাদা, তার নাগরিক অধিকার, তার নিরাপত্তা প্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রামকে আপনারা জয়যুক্ত করবেন। যারা এখানে আইন ভাবে ন্যায় সঙ্গত ভাবে ব্যবসা বাণিজ্য করছে তাদের অবস্থা খুব খারাপ। কতিপয় এস আলম মার্কা ব্যবসায়ীরা, সালমানের প্রমাণ ব্যক্তিত্ব, আপনার উপদেষ্টা, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করে না, যারা এক একটি ব্যাংককে দুর্বল করে ফেলে, কেবল তাই নয় যাদের টাকা আপনি মাফ করে দেন, কত টাকা মাফ করেছেন এস আলম ব্যক্তিত্ব কিংবা এই সমস্ত আপনার আত্মীয় স্বজন ভাই দাদাদের কত টাকা মাফ করেছেন। আর এই দেশের সাধারণ যারা ব্যবসায়ী তাদের আজকে অবস্থা খারাপ। আর জনগণের অবস্থা কি? কর্মসংস্থান নাই। আমাদের দেশের মানুষ তরুণরা যখন ওই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কোনো মতে জীবন যাপন করছে, পুলিশ হঠাৎ করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ওবায়দুল কাদের সাহেব হঠাৎ করে হুকুম জারি করেন ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না। তার মানে এসআরএম, সালমানের ফ্রমান, ভ্যাকসিনকো এদের তোষণ করো, এদের পকেটে টাকা ঢুকাও, আর গরিবের পেটে লাঠি মারো, তারা যাতে কোনোভাবে না খেয়ে না চলতে না পারে।